ওহির আলো কুরআন ও সহিহ হাদিসের আলোকে পরিচালিত। বাহিরে গেলে মহিলারা হিজাবের উপর মাথা মাসে করতে পারবে কিনা? চমৎকার প্রশ্ন। এখন হিজাব করা আছে এমন পরিবেশ যেখানে খুললে পরপুরুষরা আছে বা খুলে বাধা কষ্ট আছে, তাহলে এখানে মাথার উপরে মাসে না করে হিজাব করতে পারবেন? জি করতে পারবেন। দেখুন, মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন, এইটুকু ব্যবহার হবে, এইটুকু ব্যবহার হবে আর একটুকু অবহেলিত থাকবে, কারণ এভাবে আপনি টানবেন। আসার সময় আবার এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন, তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে। এভাবে করাটা সুন্নাহ, অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন। মহিলারা অনেক সময় জিজ্ঞাসা করে যে আমাদের চুল এলোমেলো হয়ে যায়, আমাদেরকেও কি নিয়ে যেতে হবে, আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে চুল এলোমেলো হয়ে যায়? না, এলোমেলো আপনি এমন চাপ দেবেন না যে আপনার চুল উঠে চলে আসে। ভাই, মাসে মানে হচ্ছে হাত বোলানো, হাত ফেরানো, হালকা করে হাত ফেরান। আপনার ভেজা যে রসাল হাত রয়েছে সেই হাতটা বা চুলের উপরে ফিরাতে হবে, চুল ভিজাতে হবে না। অনেকে বাড়াবাড়ি করে এমন করে যে মাথার মাসে করে উজু করে এসছে, ও মাথা ভিজে ফেলেছে, আধা ভিজানো হয়েছে। না না না, ইসলামে এত বাড়াবাড়িও নেই, বরং বাড়াবাড়ি নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে তিনি পুরো মাথা মুছে করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একটা হাদিসে পাওয়া যায় না যে তিনি আংশিক মুছে করেছেন, পুরো মাথাকে মুছে করেছেন একদম পুরো এদিকে। আর কোনো কোনো রেওয়ায়েতে আসছে আবার ওদিক থেকে নিয়ে এসেছেন ফেরত, এদিক থেকে গিয়ে এদিক থেকে। আর তিনি একটু করেছেন চার ভাগের এক ভাগ, তিন ভাগের ভাগে কিছু, ইমাম যেটা বলেছেন এটা হাদিসে কোনো হাদিসে পাওয়া যায়নি। নতুন করে পানি নিয়ে হাতের মধ্যে যে পানি অবশিষ্ট থাকবে ভিজা হাত দিয়ে, এবার আপনার মাথার সামনে আপনি হাত দুইটা রাখেন, রেখে এবার একেবারে পিছন পর্যন্ত যেখানে চুল গজানো জায়গা পর্যন্ত আপনি নেন, নিয়ে আবার সামনে নিয়ে এসে ছেড়ে দেন। এটা হলো পুরো মাথা মাসা হয়ে গেল, পুরো মাথা মাসে হয়ে গেল। অনেকেই করে কি, আমাদের কিছু বইয়াতে দেখা যায় তিন আঙ্গুল দিয়ে নিতে হবে, দুই আঙ্গুল দিয়ে নিয়ে আসতে হবে, এ ধরনের পদ্ধতি কোনো হাদিসে নেই, এগুলি মানুষের বানানো। আল্লাহ রাসূল মাথা মাসা শুরু করলেন দুই হাত দিয়ে, মাথার সামনের দিক থেকে হাত দুটি নিয়ে গেলেন এলা কাফাহু, পিছন দিক পর্যন্ত, এইটার নাম কাফা। মাথার পুরো পিছনে চুল শেষ পর্যন্ত হাত দুটো নিয়ে গেলেন, তারপর হাত দুটি ফিরিয়ে নিয়ে আসলেন যেখানে আরম্ভ করেছিলেন। মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয়ে কথা ঠিক নয়, তারা অজু করার সময়তে মাথায় কাপড় রাখতে হবে জরুরি বিষয় নয়। যদি মাথায় কাপড় রাখে কোনো সমস্যা নেই, কাপড়টা আঙ্গুলে ধরে এই ভিজা আঙ্গুলগুলি পিছনে নিয়ে যাবে মাথার খালি করে, আবার যখন নিয়ে আসবে তখন কাপড় সহ আঙ্গুল সহ মাথার সামনের দিকে নিয়ে আসবে। মাথা মাসে পুরো মাথা মাসে করা এটা শুননা আমাদের মাযহাব অনুযায়ী, কপাল পরিমাণ মাসে করলে ফরজ আদায় হয়ে যাবে, যেহেতু এটা ইখতিলাফ আছে এজন্য আমাদের ইয়ে হইলো সতর্কতা, পুরোটাই করব আমরা। মাসের জন্য আলাদা পানি নেওয়া, যেহেতু এটা আলাদা অঙ্গ, অল্প পানি নেই, দুই হাতে পানিটা ইয়ে করি, তিন আঙ্গুল দিয়ে শুরু থেকে একদম শুরু থেকে গোড়া থেকে সামনের থেকে ইকবিল ওয়াইদ বি রাসূল সাল্লাম শুরু থেকে পিছনের দিকে নিছেন, আবার পিছন থেকে সামনের দিকে আনছেন। এই আবার পিছন থেকে সামনের দিকে।